বিখ্যাত বিক্ষ অভিনেতা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দাও খুব ছোট্ট একটি ভিডিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিনের নতুন নতুন টপিক ওয়াইজ কাইন্ড অ্যাফেয়ার্সের জন্য এবং আজকের আমাদের টপিক সাম্প্রতিক মৃত্যু সম্পর্কে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো সম্প্রতি আনোয়ার তৈমুর মারা গেলেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হল তিনি ছিলেন আসামের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন আসামের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নাম কি আনোয়ার তৈমুর তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য এবং তিনি তিরাশি বছর বয়সে মারা যান তার সাথে বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হলো তিনি শুধু কেবলমাত্র আসামের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীরা তিনি গোটা ভারতবর্ষের প্রথম মহিলা মুসলিম মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজ্যের হয়ে প্রথম মহিলা মুসলিম মুখ্যমন্ত্রী তিনি হলেন আনোয়ার তৈমুর তাই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন সম্প্রতি নৃত্যশিল্পী শোভা নাইডু মারা গেলেন তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বন্ধু না তোমাদের এখানে প্রশ্ন করা যেতে পারে শোভা নাইডু তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কুচিপুড়ি নৃত্যশিল্পী শোভা নাইডু তিনি প্রসিদ্ধ কুচিপুরি নৃত্যশিল্পী এবং তিনি সম্প্রতি মারা গেলেন এবং তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং গুরুত্বপূর্ণ কারণ তিনি পদ্মশ্রী পুরস্কারে পেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী সমস্ত পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন সম্প্রতি লালজি ট্যান্ডন মারা গেলেন ইনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন ইনি ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল বন্ধুরা লালজি ট্যান্ডন মারা গেলেন তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন আর বর্তমানে মধ্যপ্রদেশ সম্পর্কে জেনে নিই মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং লালজি টান্ডনের পরে বর্তমানে মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে রয়েছেন আনন্দিবেন পাটেল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সম্প্রতি বাংলা সিনেমা জগতের মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন ইনি কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৌমিত্র চট্টোপাধ্যায় তোমরা অবশ্য মাথায় রেখো ইনি দু হাজার বারো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দু হাজার বারো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন এবং দু হাজার চার সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার চার এবং দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন যেটি কিনা সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দু হাজার বারো সালে এবং এই বছর পঁচাশি বছর বয়সে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সাথে চলে গেছেন পরবর্তী প্রশ্ন ইরফান খান আরেকটি গুরুত্বপূর্ণ অভিনেতা ইরফান খান তিনি মারা গেলেন তিনি কোন ক্ষেত্রের সাথে জনপ্রিয় ছিলেন তিনি ছিলেন একজন অভিনেতা ইরফান খান তিনি ছিলেন একজন অভিনেতা আমরা তার সম্পর্কে জেনে নিই তার প্রথম ছবির নাম কি সালাম বোম্বে এবং তিনি দু সালে পান সিং তোমার ছবিটির জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তিনি দু সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওটি পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকো পরবর্তী প্রশ্ন অস্কার উইনিং অ্যানিমেটেড ফিল্ম টম অ্যান্ড জেরি বন্ধুরা আমরা সবাই টম অ্যান্ড জেরি দেখেছি এবং টম অ্যান্ড জেরি কতটা জনপ্রিয় একটি ছবি টম অ্যান্ড জেরি বন্ধুরা এর নির্দেশক সম্প্রতি মারা গেলেন তিনি কে ছিলেন অর্থাৎ টম অ্যান্ড জেরি নির্দেশককে তিনি হলেন জিন মেরিট ডিএইচ তোমরা অবশ্য মাথায় রাখো জিন মেরিট জিন মেরিট যিনি কিনা টম অ্যান্ড জেরির নির্দেশক ছিলেন তিনি একজন আমেরিকান বাসিন্দা এবং তিনি উনিশশো সালে অস্কার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছিল তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য তিনি অস্কার পেয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ঋষি কাপুর সম্প্রতি ঋষি কাপুর তিনি মারা গেলেন তিনি কার সাথে যুক্ত ছিলেন আমরা জানি ঋষি কাপুর তিনি ছিলেন একজন অভিনেতা ঋষি কাপুর একজন অভিনেতা এবং তিনি ববি ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং মেরা নাম জোকার ছবির জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন তোমরা অবশ্যই মাথায় রেখো ববি ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ও মেরা নাম জোকার ছবির জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে ছিলেন ঋষি কাপুর পরবর্তী প্রশ্ন আরেকজন বিখ্যাত ব্যক্তি ভারতের প্রথম অস্কার বিজয়ী মারা গেলেন তিনি কে ছিলেন তোমরা অবশ্যই প্রশ্নের স্টার্ট দিয়ে রাখতে পারো যেহেতু ভারতের প্রথম যিনি অস্কার পেয়েছিলেন তিনি মারা গেলেন তিনি ছিলেন ভানু আথাইয়া ভারতের প্রথম অস্কার বিজয়ী তিনি একানব্বই বছর বয়সে মারা গেলেন এবং তিনি অস্কারের যে ক্যাটাগরি কাস্টম ডিজাইন ক্যাটাগরিতে তিনি অস্কার পেয়েছিলেন অস্কারের কাস্টম ডিজাইন ক্যাটাগরিতে তিনি অস্কার পেয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম কি ভানু আথেইয়া পরবর্তী প্রশ্ন সম্প্রতি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য মারা গেলেন তিনি তিনি কে ছিলেন ছিলেন ভারতের প্রথম ডিজিপি ভারতের প্রথম ডিজিপি গিয়ে কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য তিনি মারা গেলেন খুব গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী কেশুভাই পাটেল তোমরা নামটি মাথায় রেখো কেশুভাই পাটেল তাহলে ইনি একজন রাজনীতিবিদ তিনি ছিলেন গুজরাট রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী গুজরাট রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী কেশুভাই পাটিল মারা গেলেন বন্ধুরা এবং এনার পরেই অর্থাৎ বন্ধুরা আমরা জানি কি যিনি আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তিনি কিন্তু একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ এনার পরেই দু এক থেকে দু সাল পর্যন্ত গুজরাটের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং যিনি বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমরা অবশ্য মাথায় রেখো পরবর্তী প্রশ্ন সম্প্রতি সিন কর্নি সিন কোনারি সিন কোনারি তিনি মারা গেলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন কটিস অভিনেতা এবং তার গুরুত্বপূর্ণ কারণ জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন সেই অভিনেতার নাম কি সিন কোনারি তিনি মারা গেলেন তাই বন্ধুরা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি উনিশশো সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টার জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো সিন কনারি তিনি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতেন পরবর্তী প্রশ্ন মেসুট ইলমাছ সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের পূর্ব মুখ্য পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন বন্ধুরা দেশের পূর্ব প্রধানমন্ত্রী মেসুট ইলমাচ তিনি তুর্কির তুর্কির পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন তুর্কির তুর্কির রাজধানী কোথায় আঙ্কারা এবং তুর্কির মুদ্রা কি লিরা পরবর্তী প্রশ্ন খালিফা বিন সালমান আল খালিফা সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন বন্ধুরা সঠিক উত্তর হলো বাহারিন তিনি বাহারিনের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন এবং বাহারিনের সব থেকে বেশি সময় কার্যকাল বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চুরাশি বছর বয়সে মারা যান নাম কি খলিফা বিন সালমান আল খালিফা পরবর্তী প্রশ্ন আসিফ বার্সা তিনি মারা গেলেন তিনি কে ছিলেন আসিফ বার্সা তিনি একজন ছিলেন অভিনেতা বন্ধুরা সম্প্রতি নিউজে দেখছ আসিফ বার্সা তিনি একজন অভিনেতা ছিলেন পরবর্তী প্রশ্ন সাঞ্চামন লিম্বু সাঞ্চামন লিম্বু মারা গেলেন তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বন্ধুরা তিনি ছিলেন সিকিমের চতুর্থ মুখ্যমন্ত্রী তিনি হলেন সিকিমের চতুর্থ মুখ্যমন্ত্রী বন্ধুরা তোমরা এই পিডিএফটা একবার নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং একবার তোমরা রিভিশন করে নিও আশা করি তোমাদের প্রশ্নগুলো একবারে মাথায় বসে যাবে পরবর্তী প্রশ্ন সুশান্ত সিং রাজপুত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত তিনি ছিলেন এক অভিনেতা এবং তিনি দু হাজার তেরো সালে কাইপোছা ছবি দরুন চলচ্চিত্রে প্রবেশ করে তার প্রথম ছবি কি কাই পছে এবং বন্ধুরা তিনি একটি ছোট সিরিয়ালে অভিনয় করেছেন পবিত্র দিস্তা এবং তার শেষ ছবি কী ছিল তার শেষ ছবি ছিল দিল বেচারা বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন মৃদুলা সিনহা তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি গোয়ার তিনি গোয়ার পূর্ব রাজ্যপাল ছিলেন এবং গোয়া কি ভারতের সব থেকে ছোট রাজ্য ক্ষেত্রপাল হিসাবে ভারতের সবথেকে ছোটো রাজ্য হল গোয়া মৃদুলা সিনা ছিলেন তার রাজ্যপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী সমস্ত পরীক্ষার জন্য আমরা এখানে আলোচনা করলাম দু হাজার কুড়ি সালে বিশেষ কিছু ব্যক্তিদের নিধন সম্পর্কে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী সমস্ত পরীক্ষার জন্য চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ